আমাদের নিজস্ব কোনো স্মার্টফোন নাই, তারপর আবার এখানে নেটওয়ার্কও পাওয়া যায় না ভালো মতো। আমার বান্ধবী আছে, তার বাড়িতে অনেক দূর, সেখানে গিয়ে ক্লাস করতে হয়, বা কোনো স্যারের কাছাকাছি বাসায় গিয়ে অনলাইনে ক্লাস করি। পড়ার মধ্যে বারবার খালি গ্যাপ তৈরি হয়, এত গ্যাপের মধ্যে তো আর পড়াশোনা আমাদের হয় না। অনলাইনে ক্লাস করতে গেলে আবার শুধু ভয় করে যে যদি ইন্টারনেট চলে যায় তখন আর মানে ক্লাসটাতে ভালোভাবে মনোযোগও হয় না, আর আমরা ক্লাসে পড়াগুলো যে কেমন করে বুঝবো সেটাও আর হয় না। প্রথম দিক দিয়ে নেট খুবই কম থাকতো, আর 2-3 দিন 1 সপ্তাহ এভাবে নেট থাকতোই না। শুধু আমারই এরকম নেট প্রবলেম ছিল না, আমার অনেক বন্ধুদেরই নেট প্রবলেম ছিল। তখন তারা আমাকে সন্ধ্যাবেলা ফোন দিয়ে এই যে বিভিন্ন পড়া জেনে নিত। যে পড়াটা আর কি স্কুলে গেলে একদিনই আমরা পড়াটা বুঝে যেতাম, কিন্তু ওইটা নেট প্রবলেমের কারণে মাঝে মাঝে ওই পড়াটা 2-3 দিনও পেতাম না। আমাদের এখানে তো ভালো মতো নেট ইন্টারনেট পায় না, ওই জন্য আমরা অনলাইনে ভালো করে ক্লাসও করতে পারি না। অল্প করেছি কিন্তু হচ্ছে ঠিক মতো করতে পারি না, করতে করতে ইন্টারনেট চলে যায় তখন বন্ধ হয়ে যায়, ভালো মতো বুঝতেও পারি না সব সাবজেক্ট।